আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনকে বার্ডস নেস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফরপাস ফ্যান্সিয়ারদের জন্য নিয়ে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফরপাস কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে বা ফরপাস কেনার আগে অবশ্যই কোন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা নতুন ফরপাস কালেকশন করতে চাচ্ছেন। ফরপাস কালেকশনের আগে অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপর ফরপাস কালেকশন করবেন। এই ভিডিওতে যা যা থাকবে তা হলো ফরপাসে কি কি মিউটেশন আছে, এর ব্লাড লাইন ও স্পিড সম্পর্কে ধারণা, ফরপাসের আচরণ, এর ইমিউনিটি কেমন, এরা কেমন খাবার খায়, কেমন খাঁচায় রাখবো, কত বয়সে ব্রিড করে, কত বয়সের ফরপাস সংগ্রহ করা উচিত, কোথায় ভালো ফরপাস পাওয়া যাবে, ফরপাসের বাজেট সম্পর্কে ধারণা, কত জোড়া ফরপাস দিয়ে শুরু করা ভালো, ইন ব্রিডিং কী, কোন মিউটেশনের সাথে কোন মিউটেশন পেয়ার করা যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফরপাস কালেকশনের ক্ষেত্রে তিনটি স্টেপ আছে, আমি এক এক করে স্টেপগুলো বলবো। ফরপাস কালেক্ট করার প্রথম ধাপ হচ্ছে স্টেপ ওয়ান। এই ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসার্চ। রিসার্চ কোত্থেকে করবেন? গুগল থেকে করতে পারেন, ইউটিউব থেকে করতে পারেন, অথবা ব্রিডার থেকে করতে পারেন। ফরপাস পালনের ক্ষেত্রে সবার প্রথমে যেই সমস্যাটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে গুগল এবং ইউটিউবে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তাই খুব ভালো অপশন হচ্ছে ব্রিডার, যারা আগে ব্রিড করিয়েছেন তাদের থেকে পরামর্শ নেওয়া। অবশ্যই গুগল এবং ইউটিউব আপনাকে সাহায্য করবে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য আপনারা কোনো ব্রিডারের সাথে কথা বলতে পারেন, তাদের থেকে শিখতে পারেন, ব্রিডারদের কাছ থেকে আপনারা তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন, ফরপাসের ভালো মন্দ সম্পর্কে জানতে পারবেন। তাহলে ইউটিউব, গুগল এবং ব্রিডারদের থেকে আমরা কি কি জানবো? যা যা জানতে হবে তা হলো ফরপাসে কি কি মিউটেশন আছে। ফরপাসে কি কি মিউটেশন আছে এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেখানে গ্রিন সিরিজ নিয়ে কথা বলা আছে। ব্লু এবং টার্কোয়েজ সিরিজ নিয়ে যেহেতু কোনো কথা বলা নেই, আমি এই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। এছাড়াও আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা এই সংক্রান্ত একটা আর্টিকেল পেয়ে যাবেন, যেখানে ব্লু এবং গ্রিন সিরিজ নিয়ে কথা বলা আছে। ব্লাড লাইন, ইনব্রিডিং এবং স্প্লিট সম্পর্কে ধারণা, এই সম্পর্কে আমি একটা ভিডিও করেছি, সেখানে শুধুমাত্র ইনব্রিডিংয়ের ব্যাপারে বলা আছে, অন্যান্য ব্যাপারে আমি ভিডিও বানাবো। ফরপাসের মেল ফিমেল কী করে চিনবো, ফরপাসের মেল ফিমেল কী করে চিনবো এই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলেই আছে, আমি লিংক দিয়ে দিব। এছাড়াও আমার ফেসবুক পেজেও আপনারা একটা আর্টিকেল পেয়ে যাবেন এই সংক্রান্ত। ফরপাসের আচরণ কেমন, আকারে ছোট হলেও এদের আচরণ কিন্তু বড় পাখির মতো, বড় প্যারট প্রজাতির পাখির মতো। এরা ছোট কিন্তু এরা অনেক অ্যাগ্রেসিভ, তবে এরা সাউন্ড অনেক কম করে, এদের জন্য স্পেসও অনেক কম দরকার হয়। তো যারা খুব বেশি সাউন্ড পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট বার্ড হচ্ছে ফরপাস। খুব চঞ্চল প্রকৃতির এবং দেখতে অনেক কিউট একটি বার্ড। আমি মনে করি যারা বিগিনার তারাও ফরপাস পাখি পালতে পারে। কিছু বিষয়ে জানা থাকলে এবং সতর্ক থাকলে ফরপাস পালা খুব বেশি কষ্ট বলে আমার মনে হয় না। ফরপাসের ইমিউনিটি কেমন, ফরপাসে সাধারণত রোগ বালাই খুব কমই হয়, হার্ডি পাখি, তবে অবশ্যই আপনাকে ভালো খাবার দিতে হবে, ভালো পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। তাহলে আশা করা যায় আপনার পাখিটি ইনশাল্লাহ সুস্থ থাকবে, অসুখ বিসুখ কম হবে। ফরপাস কেমন খাবার খায়, ফরপাস কেমন খাবার খায়, একে কেমন খাবার দেওয়া উচিত এবং কোন খাবারগুলো এর জন্য ভালো, এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন, আমি লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি। ফরপাসকে কেমন খাঁচায় রাখবো, এটি নিয়েও আমার একটা ভিডিও করা আছে অলরেডি, আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। আসলে এক ভিডিওতে যদি আমি সব কিছু নিয়ে কথা বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতে আলাদা করে এই ব্যাপারে কথা বলছি না, ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দিব। ফরপাস কত বছর বয়সে ব্রিড করে, ফরপাস সাধারণত দেখা যায় যে 5 থেকে 6 মাস বয়সেই ম্যাচিউর হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, কিন্তু এদেরকে 9 থেকে 10 মাস বয়সের আগে ব্রিড করানো উচিত না, এতে করে ফিমেলের স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। কোন মিউটেশনের সাথে কোন মিউটেশন পেয়ার করা যাবে এটা জানা খুবই জরুরি, ভুলভাল মিউটেশনের
পেয়ার করলে বাচ্চার সাইজ, ফেদার কোয়ালিটি, ইমিউনিটি অ্যান্ড মর্টালিটি প্রবলেম তৈরি হতে পারে। তাই কোন মিউটেশনের সাথে কোন মিউটেশন পেয়ার করা উচিত এবং কোন মিউটেশনের সাথে কোন মিউটেশন পেয়ার করা যাবে না, আমার চ্যানেলে এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আই বাটন অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব। কত বয়সের ফরপাস সংগ্রহ করা উচিত? আপনি যদি ফরপাসটি নিয়ে টেম করতে চান তাহলে অবশ্যই টেম সাইজের ফরপাস নেবেন, অর্থাৎ যেই ফরপাস খাবার খাওয়া শিখেনি, 15-20 দিনের বা 1 মাসের বাচ্চা সংগ্রহ করতে পারেন। এই সাইজের বাচ্চা সংগ্রহ করলে যেটা হবে, খুব ভালো টেম হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছেলে ফরপাস কথাও বলতে পারে, তবে এরা খুব ক্লিয়ার করে কথা বলতে পারে তা না, দু একটা ওয়ার্ড এদেরকে শেখানো গেলে ছোটবেলা থেকে তারা সেটা বলতে পারে এবং খুব ভালো টেম হয়। তবে টেম করা মানে এই না যে আপনি তাকে নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারবেন। অবশ্যই আপনাকে আপনার পাখিটি রুমে রাখতে হবে এবং যখন রুমে রাখবেন অবশ্যই দরজা জানালা বন্ধ করে রাখবেন, জানালায় নেট লাগিয়ে রাখবেন যেন পাখিটি বাইরে উড়ে যেতে না পারে। আর যারা ব্রিড করার জন্য ফরপাস কালেক্ট করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো বাচ্চা পাখি দিয়ে ফরপাস পালন শুরু করতে, খুব বেশি হলে সেমি অ্যাডাল্ট পাখি কালেক্ট করতে পারেন, অর্থাৎ 2-4 মাস বয়সের পাখি কালেক্ট করতে পারেন। এতে করে আপনি যে পাখিটি নিচ্ছেন সেই পাখিটি আপনার পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যাবে খুব ভালোভাবে। ব্রিডে আসতে আসতে সে আপনার পরিবেশ সম্পর্কে জানবে, আপনার ফুড হ্যাবিটের সাথে সে অভ্যস্ত হয়ে যাবে, ফলে আপনি আপনার পাখি থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি একজোড়া অ্যাডাল্ট বা ব্রিডিং পেয়ার নেবেন, সেক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফরপাস এক জায়গা থেকে আরেক জায়গায় অভ্যস্ত হতে সময় নেয়। ব্রিডিং পেয়ার নিলে সে আরও বেশি সময় নিবে আপনার এনভায়রনমেন্টে সেট হতে। আরেকজনের বাসায় সে যে ব্রিডিং রেজাল্টটা করেছে আপনার কাছে যে সেরকম ব্রিডিং রেজাল্ট নাও করতে পারে। আর ভালোভাবে না চিনলে, অভিজ্ঞতা না থাকলে দেখা যায় যে ব্রিডিং পেয়ারের নামে কোনো রিজেক্টেড পাখি ধরিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বাচ্চা পাখি দিয়ে ফরপাস পালন শুরু করাটাই ভালো। কয় জোড়া দিয়ে শুরু করা ভালো? আমি বলবো আপনারা যারা নতুন তারা প্রথমে নর্মাল মিউটেশন দিয়ে শুরু করেন, অর্থাৎ ব্লু গ্রিন দিয়ে শুরু করেন এবং এক পেয়ার নিয়ে শুরু করেন। ফার্স্টে দেখেন এই পাখিটা কেমন, এই পাখিটার আচার আচরণ কেমন, এই পাখিটা কেমন খাবার খাচ্ছে, এর সাথে আপনারা একটু অ্যাডজাস্ট হন। পাখির ভালো মন্দ বুঝলে তারপর আরেক পেয়ার নেন। প্রথমেই আমি বলবো না যে অনেক পেয়ার দিয়ে শুরু করেন, প্রথমে এক পেয়ার নিয়ে যাচাই বাছাই করেন, ভালো মন্দ বুঝেন পাখির, তারপরে আরেক পেয়ার নেন। অর্থাৎ প্রথমে কিছুদিন এক পেয়ার থাকলো, পাখির অবস্থা বোঝার পর কিছুদিন পর আরেক পেয়ার নেন, 2 পেয়ার দিয়ে শুরু করেন। তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আরও কালেক্ট করতে পারেন, তবে প্রথমে 1-2 পেয়ার দিয়ে শুরু করাটাই বেটার। এখন আসি আপনারা কোথায় থেকে ভালো ফরপাস কালেক্ট করবেন। ফরপাস বাংলাদেশে এখন যে খুব বেশি অ্যাভেলেবেল তা না, হাতে গোনা কয়েকজনের কাছেই ফরপাস পাওয়া যায়। তবে ফরপাস কালেকশনের ক্ষেত্রে অবশ্যই ভালো ব্রিডার দেখে ফরপাস কালেকশন করবেন। এখন অভিজ্ঞ এবং ভালো ব্রিডার কোথায় পাবেন, কিভাবে চিনবেন? তো এতক্ষণ যা বললাম সবই ছিল আমাদের স্টেপ 1। ফরপাস কালেক্ট করার আগে এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, রিসার্চ করতে হবে ইউটিউব, গুগল এবং ব্রিডারদের কাছ থেকে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। 1-2 মাস আমি বলবো যে আপনারা একটু সময় নিয়ে এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে বিস্তারিত জানেন, রিসার্চ করেন, স্টাডি করেন, তারপর ফরপাস কালেকশনের সেকেন্ড স্টেপে চলে যান। স্টেপ 2, ফরপাসের জন্য যেই সাইজের কেজ দরকার সেই সাইজের কেজ আমরা ফার্স্টেই কালেকশন করে নিব। এরপর কালেক্ট করব ফরপাস যে খাবার খায়, যেমন যেমন ওদের খাবার দরকার হয় সেই টাইপের খাবারগুলো আমরা রেডি করে রাখব। তারপর হচ্ছে এক্সেসরিজ, পার্টস কালেক্ট করা, অর্থাৎ আপনারা অবশ্যই এখানে কোনো লোহার বা প্লাস্টিকের পার্টস ইউজ করবেন না, খাঁচায় কাঠের পার্টস দিতে হবে। খুব ভালো হয় যদি নিমের ডাল ব্যবহার করতে পারেন, খাবার বাটি, পানির বাটি, ক্যাটল ফিশ বোন, মিনারেল
সেল ব্লক এগুলো কালেক্ট করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই স্টেপে করতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি টু গিভ দেম টাইম। আপনি যে ফরপাসটাকে কালেক্ট করছেন তাকে পর্যাপ্ত সময় দেওয়া। আপনি তাকে টেম করেন বা ব্রিড করান যেটাই করেন না কেন, প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় আপনার পাখিকে সময় দিন। পাখিকে জানুন, তার বিহেভিয়ার বোঝার চেষ্টা করুন, এতে করে আপনার এবং আপনার পাখির একটা বন্ড তৈরি হবে। এখন আমরা কথা বলবো স্টেপ থ্রি নিয়ে। স্টেপ থ্রিতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফরপাস কালেকশন করার জন্য ভালো ব্রিডার খুঁজে বের করা। ট্রাস্টেড এবং ওয়েল নোন ব্রিডার কিভাবে পাবেন? ট্রাস্টেড অ্যান্ড ওয়েল নোন ব্রিডার পাওয়ার জন্য তাদের পেজ ভিজিট করতে পারেন, তাদের আইডি ভিজিট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের কাজ দেখতে পারেন। এছাড়া কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ফরপাস কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাকে আমার পেজে নক করতে পারেন, আমার পেজের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আপনারা যে মিউটেশনের ফরপাস কালেক্ট করতে চাচ্ছেন আপনার ব্রিডারের সাথে সেই সম্পর্কে কথা বলেন, দেখেন কোন ব্রিডারের কাছে কোন মিউটেশন অ্যাভেলেবেল আছে। কারণ সব সময় সব মিউটেশন অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বিশেষ করে কিছু রেয়ার এবং ইউনিক মিউটেশন আছে যেটা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি ব্রিডারের সাথে কথা বলেন, অনেক সময় এমন হতে পারে যে নেক্সট ব্রিডের জন্য আপনাকে ওয়েট করতে হতে পারে। এছাড়াও আর কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনি পাখি কালেক্ট করছেন তখন তার পায়ে রিং পরানো আছে কিনা, যে যার কাছ থেকে কালেক্ট করছেন, যে ব্রিডারের কাছ থেকে কালেক্ট করছেন তার নামের বা তার অ্যাভিয়ারির নামের ট্যাগ রিং পরানো আছে কিনা পায়ে, পাখির বয়স কত, পাখির ডেট অফ বার্থ কত, প্যারেন্টের মিউটেশন কী, সিবলিংয়ের মিউটেশন কী, এসব ব্যাপারে বিস্তারিত ব্রিডারের সাথে কথা বলে জেনে নিবেন। তো আরেকটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে কোনো ধরনের হ্যাসেলকে অ্যাভয়েড করার জন্য রিসেলারের কাছ থেকে পাখি না নিয়ে ডিরেক্ট ব্রিডারের কাছ থেকে পাখি নেন। রিসেলার হচ্ছে তারা যারা ব্রিডারের কাছ থেকে পাখি কালেক্ট করে সেল করছে। যারা নতুন, আশা করি এই ভিডিওটি তাদের একটু হলেও উপকারে এসেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।